অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই বাড়ছে নতুন বইয়ের সংখ্যা, বাড়ছে পাঠকদের পদচারণাও। ছুটির দিনের সকালটা শিশুদের জন্য বরাদ্দ থাকলেও বিকালটা ছিল সবার জন্য। ঘুরে দেখার পাশাপাশি পছন্দের বই সংগ্রহ করতে প্রতিটি প্যাভিলিয়ন এবং স্টলে ভিড় জমায় পাঠকরা। মেলায় আসা প্রখ্যাত সাংবাদিক নঈম নিজামের লেখা দুটি বই, অন্ধকার জগতের কাহিনী ও কলম সংকলন এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, ছিল পাঠকদের পাঠক প্রকাশকের আলোচনায়। সুকন্যা আমিরের রিপোর্ট। শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছুটির দিনের গ্রন্থমেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে তাদের জন্য বিশেষ আয়োজন হিসেবে ছিল সিসিমপুর। খেলাধুলার পাশাপাশি তারা সংগ্রহ করে নেয় পছন্দের বইও। আমি সিসিমপুর দেখলাম, বই দেখলাম, অনেক ভালো লাগতেছে আমার। আমি শিখুকে দেখছি, হালুমকে দেখছি, টুকটুকিকে দেখছি, ইকরুকে দেখছি। আমি বই পড়তে অনেক পছন্দ করি। সকালটা শিশুদের জন্য হলেও বইমেলার বিকালটা ছিল সবার। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ছিল পাঠকদের সমাগম। এবারের বইমেলায় স্বনামখ্যাত সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। একটির নাম অন্ধকার জগতের কাহিনী, অন্যটি কলম সংকলন এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এবারের মেলায় বই দুটি পাঠক সমাদৃত হয়েছে বলে জানান প্রকাশকরা। অন্ধকার জগতের কাহিনী নামটাতেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ব্যতিক্রমী বিষয় সে এখানে তুলে আনার চেষ্টা করেছেন। সে শুধু যে বই লিখছেন গণমাধ্যম নিয়ে তা নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপরে সে বই লিখছেন এবং প্রত্যেকটা বই পাঠকের কাছে পাঠকপ্রিয়তা পাচ্ছে। মানে এটা খুবই একটা লেখকের জন্য আশান্বিত ব্যাপার, আর আমি প্রকাশক হিসেবে আমার কাছে তার বড় একটা বিষয়। সবসময়ই মানে সমাজের বা রাষ্ট্রের যেই মানে সমস্যাগুলো আছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে কলামগুলো লেখেন, তো এটাও এই ধরনের একটি কলামের সংকলন। আশা করি যারা নঈম নিজামের ভক্ত পাঠক আছেন তারা বইটি পড়ে তাদের ভালো লাগবে, একটু সংগ্রহে রাখার মতো একটি বই। মেলার ১৬তম দিনে বই প্রকাশিত হয়েছে ২০৬টি। সব মিলিয়ে প্রকাশিত মোট বইয়ের সংখ্যা দাঁড়ালো ২৪৭৭টিতে। সুকন্যা আমির, নিউজ ২৪, ঢাকা।